Hello. In the last three classes, we discussed the use cases of tense. In this class, we will discuss how can we identify whether we should use a verb in active voice or passive voice. Okay, let's start. Active or passive. If you remember the previous classes, when we start the class about filling gaps using finite verbs, we said that we have to look out for four specific items. Charta bishoy amaderke khyal rakhte hobe finite verb diye gap fill up korar jonno. Prothom ta chilo tense. তারপরে ছিল অ্যাক্টিভ অর প্যাসিভ কনজুগেশন অফ ভার্বস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা টেন্সটা কমপ্লিট করেছি তাই না তো এরপরে তাহলে কি আসবে অ্যাক্টিভ অর প্যাসিভ আমরা এই ক্লাস দেখব কিভাবে আমরা বুঝবো একটা গ্যাপ কি অ্যাক্টিভ ভয়েস দিয়ে ফিল আপ করবো নাকি প্যাসিভ ভয়েস দিয়ে ফিল আপ করবো ওকে আচ্ছা একটা এক্সাম্পল দেখি আমরা প্রথমে দেখো আই ড্যাশ দ্য ওয়ার্ক রিসেন্টলি তো আমরা যখন টেন্সের ইউজ দেখেছি তখন দেখেছিলাম রিসেন্টলি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এটাকে আনসার দিয়ে দিতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা প্রথমে আয়ের সাথে হ্যাভ বসবে তারপর ডু এর পাশ পাশে ডান বসবে আনসার হবে হ্যাভ ডান তাহলে পুরো বাক্যটা হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক রিসেন্টলি আচ্ছা আরেকটা বাক্য দেখি দ্য ওয়ার্ক ড্যাশ রিসেন্টলি সাবজেক্ট দ্য ওয়ার্ক ড্যাশ রিসেন্টলি আবার রিসেন্টলি আছে রিসেন্টলি যেহেতু আছে তাহলে আনসার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আনসার কী হবে এই স্ট্রাকচার অনুযায়ী দ্য ওয়ার্কের সাথে কি বসে হ্যাজ বসে তারপর ভি থ্রি ডান দ্য ওয়ার্ক হ্যাজ ডান রিসেন্টলি বলতে পারি না আনসার হলে এরকম হবে না কারণ এটা প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার ভিন্ন ঠিক আছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন তাহলে ওই অনুযায়ী আনসারটা হবে কি দা ওয়ার্কের সাথে বসবে হ্যাজ বিন তারপরে ডু এর পাস্ট পার্টিসিপল ডান আনসার হবে হ্যাজ বিন ডান পুরো বাক্যটা হচ্ছে দা ওয়ার্ক হ্যাজ বিন ডান রিসেন্টলি এখন প্রশ্ন আসতে পারে স্যার আমরা কিভাবে বুঝবো অ্যাক্টিভ করতে হবে নাকি প্যাসিভ করতে হবে আমরা যখন নন ফাইনাল ভাব দিয়ে গ্যাপ ফিল আপ করেছিলাম তখন একটা টেকনিক দেখিয়েছিলাম আইএনজি বসবে নাকি পাস্ট পার্টিসিপল বসবে বোঝানো টেকনিকটা ছিল সাবজেক্টকে দিয়ে আমরা ভাবকে প্রশ্ন করব অ্যাক্টিভ ভয়েস কোনগুলো যখন সাবজেক্ট নিজেই কাজ করে ওয়েন সাবজেক্ট ইটসেলফ ইজ দ্য ডুয়ার অফ দ্য ভার্ব ডুয়ার অফ দ্য অ্যাকশন দেন উই কল দ্যাট দ্য ভার্ব ইজ ইন অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড ওয়েন দ্য সাবজেক্ট ইজ নট দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন উই কল ইট দ্য ভার্ব ইজ ইন প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট যখন নিজেই কাজটা করে তখন তাকে তখন বলি আমরা ভার্বটা অ্যাক্টিভ অবস্থায় আছে আর যখন সাবজেক্ট নিজে কাজ না করে না যেমন এই ক্ষেত্রে দেখো সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক ভার্ব হচ্ছে ডু এখানে কাজটা কি নিজেই নিজেকে করতেছে না এই জন্য এটা প্যাসিভ ভয়েস সহজ করে বোঝার জন্য আমরা একটা টেকনিক দেখিয়েছিলাম যে সাবজেক্টকে দিয়ে ভার্বকে প্রশ্ন করবো সাবজেক্ট হচ্ছে আই ভার্ব হচ্ছে ডু প্রশ্ন করো এই আমি কি কাজটা করি আমি নিজেই করি তাহলে অ্যাক্টিভ ভয়েস জন্য এই স্ট্রাকচার ফলো করেছি এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক ভার্ব হচ্ছে ডু প্রশ্ন করো হ্যাঁ কাজ তুমি করো আজকে নিজেকে নিজে করে হ্যাঁ করে না তাহলে বাক্যটা আছে প্যাসিভ ভয়েসে বা ভার্বটা আছে প্যাসিভ ভয়েসে ওকে এভাবে করে আমরা অ্যাক্টিভ প্যাসিভ আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ভার্ব বসাবো তো আমরা এর আগে যখন ইন্টারটেন্স আলোচনা করেছিলাম প্রিভিয়াস তিনটা লেকচারে তখন আমরা স্ট্রাকচার দেখিয়েছিলাম এবং প্রত্যেকটা স্ট্রাকচার ছিল অ্যাক্টিভ ভয়েসের জন্য একইভাবে প্রত্যেকটা টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে যেটা আমি আজকে দেখাবো তোমরা লিখে নিতে পারো অথবা আমি আর একটা ওয়েবসাইট সাজেস্ট করবো যেটা আমি চালাই ওই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নিতে পারবা ওকে আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি প্রথমে হচ্ছে প্যাসিভ স্ট্রাকচারগুলো প্রেজেন্ট টেন্সেরগুলো দেখাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজা প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন প্রেজেন্ট
continuous, subject plus am being, is being, are being, plus v3 extension, then perfect, subject plus have been or has been plus v3 plus extension, present perfect continuous, subject plus have been being, has been being, plus v3 plus extension. আমি তোমরা পজ করে লিখে নিতে পারো, আমি এরপরে past past গুলোতে যাচ্ছি. Okay, past indefinite, subject plus was were plus v3 plus extension, past continuous, subject plus was being or were being plus verb past participle plus extension, past perfect, subject plus had been plus verb past participle plus extension, past perfect continuous, subject plus had been being plus verb past participle plus extension. Okay, future chart dekhachi, future indefinite, subject plus shall be, will be plus verb past participle, future continuous, subject plus shall be being, will be being plus verb past participle, future perfect, subject plus shall have been, will have been plus verb past participle, future perfect continuous, subject plus shall have been being, will have been being plus verb past participle plus extension. আমি আগে ক্লাসগুলোতে বলেছিলাম যে past perfect continuous এর তেমন বর্তমানে ইউজ নাই, ফিউচারের মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর তেমন ইউজ নাই, তবু আমি এখানে দিয়েছি মুখস্থ করার সুবিধার জন্য, সিরিয়াল মিনিং করে মুখস্থ করে ফেলা যায়, ঠিক আছে? তো আমি আরেকটা কথা বলেছি, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিব, ওয়েবসাইটের আমি লিঙ্কটা তোমাদের ওয়েবসাইটে দেখাচ্ছি তোমাদেরকে।